এখন আমি আলোচনা করব দুজন লেখক সম্পর্কে। দুজনের লেখক এই গানটা তুলনা করলে বোঝা যাবে যে আসলে কোন দেশের কালচারটা কীরকম। যেমন উত্তর ভারতে কবি প্রদীপ বেদারি আরও কিছু বেশ কিছু মুভি করে, তার মধ্যে বেদারি মুভিটা খুব নাম করা, বেদারি না জাগৃতি। আর বেদারির জাগৃতির নকল হয়েছিল পাকিস্তানে, সেটা হলো বেদারি। এই একটা মুভি বোধহয় পরিপূর্ণ নকল হয়েছিল পাকিস্তান আমলে, এবং তারপরে যখন প্রথম দিকে খুব হিট হয়েছিল পাকিস্তানে এই বেদারি, যেটা জাগৃতির নকল। তা আমি মানে ওই কবি প্রদীপ নিয়ে কথা বলতে গিয়ে এই জাগৃতি মুভির কথা আসে, কারণ এইখানে একটা মানে প্রচণ্ড আশাবাদী গান আছে এবং প্রচণ্ড বিখ্যাত হয়েছিলেন কবি প্রদীপ। কবি প্রদীপ যখন তার গ্রামে গিয়েছিলেন দেশে বাড়ি বিহারের কোনো একটা গ্রামে, তখন তাকে বিহার বা উত্তরপ্রদেশের কোনো একটা গ্রামে তাকে প্রচণ্ডভাবেই মানে স্টার বরাবর মানে মনে হচ্ছে বলিউড থেকে কোনো ওই সময় মানে যে দিলীপ কুমার বা দেবানন্দ বা রাজ কাপুর, একজন বলিউডের অ্যাক্টররা যেরকম সম্মান পায় সেই রকম সম্মান পেয়েছিলেন তার এলাকায়, এবং গোটা ভারতেই তার এরকম একটা সম্মান আছে কবি প্রদীপের। আর আমরা কবি প্রদীপের সঙ্গে আলোচনা করব যে বাংলার মৌসুমি ভূমিকা, এবং দেখাবো যে উত্তর ভারত অনেক আগে থেকেই কতখানি আশাবাদী আর আমরা তার প্রায় 30-40 বছর পরেও কতটা হতাশাবাদী বাংলার এইটা। যেমন এই যে মৌসুমি ভূমিকার একটা গান আছে, ওই গানটার সাথে আমি তুলনা করব, এবং আসলে গোটা ব্যাপারটা আমি দেখাবো যে সোশ্যাল ক্যাপিটালের উপরে লিডারশিপ জিনিসটা নির্ভর করে। যেমন একটা মানুষ ঘরে বসে একটা জাল বুনতে পারে, তার তেমন কোনো লিডার দরকার হয় না, কিন্তু যখন একটা মানুষ যখন 100 মানুষ মিলে একটা রেলওয়ে তৈরি করতেছে বা একটা ট্রেন তৈরি করতেছে, হ্যাঁ, তখন কিন্তু তাদের একজন লিডার থাকতে হয়, কারণ অনেকগুলো মানুষ যখন কোনো একটা কাজ করতে হয় তাদের মধ্যে নেতৃত্বের একটা দরকার হয়। তো একটা মানুষ জাল বুনতে কিন্তু তার কিছু সুদ হইলেই হয়, বেশি ক্যাপিটাল লাগে না, কিন্তু একটা রেলওয়ে বা একটা ট্রেন বানাইতে কিন্তু হিউজ সোশ্যাল হিউজ ক্যাপিটাল লাগে। তো ঠিক এইরকম ক্যাপিটাল যখন বেশি হয়ে যায় তখন একটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের দরকার হয়, সেখানে লিডারশিপের দরকার হয়, হায়ারার্কির দরকার হয়, কে নিচু শ্রেণী কর্মচারী, তারপরে কে উচ্চ শ্রেণী কর্মচারী, তারপরে কে আর উচ্চ শ্রেণী কর্মচারী। তো প্রাথমিক দিক যুগে যে মাতৃপ্রধান সমাজগুলা বা মামা প্রধান যে সমাজগুলো ছিল, বা যখন প্রস্তর যুগে মাতৃপ্রধান সমাজগুলো ছিল, তখন কিন্তু ফ্রিজও ছিল না, মানুষের অতিরিক্ত খাবারও ছিল না, মানুষ সেভাবে মানুষ বেশিরভাগ শিকার করে খাওয়া দাওয়াই বেশি করতো। হ্যাঁ, কৃষি বেশি করা জানতো না, ফার্মিংটা ভালোভাবে জানতো না, তেল এই যে তখন কিন্তু উদ্বৃত্ত ফসলও ছিল না, ফ্রিজও ছিল না, ফ্রিজে উদ্বৃত্ত ফসল জমাও রাখা যেত না। তো তখন কিন্তু এক ধরনের মানে সাম্য অবস্থা বিরাজ করছে প্রস্তর যুগে, মানে ওই জাল বোনার মতো, যখন একজন মানুষ জাল বুনছে একটা একা একা বসে বৈশা সে এই দিয়া এই যে নাইলনের সুতা দিয়ে সে জাল বুনতেছে, তার কিন্তু ক্যাপিটালও লাগে না তেমন কোনো, আর তার কোনো লিডারশিপও লাগে না, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনও লাগে না, সে কি একেবারে সে সমান, সে জাল বুনে যারা সবাই সমান ধরতে পারে। তো কাজেই মাতৃপ্রধান সমাজে সবাইকে সমান ধরা যায়, কিন্তু যখনই একটা সমাজ বৃহত্তর, যেমন একটা অত মানে একটু উদাহরণ দিই যে রেলগাড়ি যখন বানাচ্ছে 500 লোক মিলে একটা ট্রেন বানাচ্ছে বা একটা রেলওয়ে বানাচ্ছে, তখন কিন্তু তাদের মধ্যে কে ওই 10 জন বা 20 জন কর্মচারীর জন্য একজন ফোরম্যানের দরকার হয়, ফোরম্যানের উপরে আরেকজন তাদের গ্রুপ লিডার দরকার হয়, গ্রুপ লিডারের উপরে গোটা রেলওয়ে প্রজেক্টের ডিরেক্টরের দরকার হয়। তো এভাবে কিন্তু একটা সোশ্যাল হায়ারার্কি দরকার হয়, সবাই সেখানে সমান নয়, কিন্তু তার মানে এই না যে যে ডিরেক্টর আইসা ওই এই কে এই যে একজন কর্মচারীকে খুন করে ফেলবে বা তার তাকে তার ঠ্যাং কেটে ফেলবে বা তার হাত কেটে ফেলবে, একজন এই রেলওয়ের যে ডিরেক্টর সে যে তার হাত কেটে ফেলার একজন সাধারণ যে শ্রমিক, এই রেলওয়ের যে নির্মাণ শ্রমিক তার যে হাত কেটে ফেলবে তার সেই অধিকার নাই। তাহলে এখানে একটা সর্বতোভাবে সাম্য না, এটাকে বলতে আমরা কন্ডিশনাল সাম্য, এক ধরনের কিছু, যতক্ষণ সে নিয়মকানুনগুলো মেনে চলবে তখন কিন্তু এই তার কিন্তু অধিকার নেই তার উপর কোনো টর্চার করার। তাহলে মর্যাদা এবং ভ্যানিটি, খ্যাতি এবং পাওয়ার সব কিছুর দিক থেকেই ডিরেক্টরের পাওয়ার অনেক বেশি হলো একজন ইসের থেকে, কিন্তু তাই বলে সে নিয়ম কতগুলো শোকজ নোটিশ না দেখায় কিন্তু সে হঠাৎ করে অত্যাচার করতে পারবে না,
এবং এখানে কিন্তু যদি অত্যাচার যদি সেরকম বড় হয় সেখানে কিন্তু একা বিচার করতে পারবে না ডিরেক্টর, আরও তিন চারজন দশজন লোক একত্রে মিলে একটা কমিটি গঠন করে তারপর সে বিচার করতে হবে, এবং নিজের বিচার নিজে না করাই ভালো, সে অন্য লোকেদের বিচার করার দায়িত্ব দেওয়ার সিস্টেম আছে উন্নত বিশ্বগুলোতে, যেখানে রেলওয়ে বানানো হয় বা যেখানে ট্রেনগুলো বানানো হয়। আমাদের দেশেও আস্তে আস্তে রেলওয়ে বানানো হচ্ছে বা ট্রেন তৈরি হচ্ছে, কিন্তু এগুলো তো আমাদের দেশে শুরু হয়নি, শুরু হয়েছে ইউরোপে। তাহলে যখনই এই সোশ্যাল ক্যাপিটালগুলো বড় হয়, তাই বলে যে আমি বলছি না যে মুসলমানরা বানাইতে পারে না, মুসলমানরা তাজমহলও বানাইছে, যাই হোক, কিন্তু আমি মানে রেলের উদাহরণ দিচ্ছিলাম, সেই রেলের প্রসঙ্গে আমি আসছি যে একটা জাল এবং রেলওয়ে, জাল একটা ছোট একটা, যখন ক্যাপিটালের অভাব তখন কিন্তু লিডারশিপটা অত দরকার হয় না, কিন্তু ক্যাপিটাল যখন বাড়বে তখন তার হায়ারার্কি, সোশ্যাল স্ট্রাটিফিকেশন এবং কী লাগবে, তার একটা লিডারশিপ লাগবে। তাহলে এই যেহেতু ইউরোপের মধ্যে জ্ঞান গবেষণায় সবচেয়ে পিছনে ছিল রাশিয়া, এবং রাশিয়াতেই আমরা দেখব যে কমিউনিজমটা কায়েম হয়েছে। কমিউনিজম কিন্তু যে পৃথিবীর তিনটা সবচেয়ে জ্ঞানী গুণী দেশ ইংল্যান্ড, জার্মানি এবং ইউএসএ, এই তিনটা দেশে কমিউনিজম কখনই আসেনি। জার্মানির একটা অংশ কমিউনিজমের আন্ডারে চলে গিয়েছিল, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরাজয়ের ফলে, এটা রাশিয়ার বলপূর্বক সে কমিউনিজম, এবং রাশিয়ার কমিউনিজম ভাঙার প্রায় এক বছর আগেই দুই জার্মানি এক হয়ে যায়, তখন বোঝা গেছিলো যে যারা, তাইলে এই যে জার্মানিকে যখন মানে জার্মানি অর্ধেক যেটা রাশিয়ার আন্ডারে ছিল সেটা যখন রাশিয়া ছেড়ে দিল, রাশিয়া জার্মানিকে ইউনাইটেড হতে দিল, তখন কিন্তু বোঝা গেছিলো যে রাশিয়ার নিজের কমিউনিজম ঠিক না, তার বছর খানিকের মধ্যেই রাশিয়ার নিজের কমিউনিজমও ভেঙে যায় এবং রাশিয়া প্রায় 14টা স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে। রাশিয়া বলতে আমি সোভিয়েত ইউনিয়নকে বুঝি, সোভিয়েত ইউনিয়ন 14টা রাষ্ট্রে বিভক্ত হয়, যেমন তার একটা হয় রাশিয়া, একটা হয় কাজাকিস্তান, একটা উজবেকিস্তান, একটা আর্মেনিয়া, একটা ইউক্রেন, একটা বেলারুশ, এরকম করে 14টা রাষ্ট্রে সোভিয়েত ইউনিয়নটা ভেঙে যায়। তাহলে সোভিয়েত ইউনিয়নে যে কমিউনিজমটা কায়েম হয়েছিল, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে ওদের রাশিয়াতে কিন্তু ইউরোপের যে গণজাগরণ হয়েছিল সেই গণজাগরণে কিন্তু মানে রেনেসা বলি আর যাই বলি সেখানে সবচেয়ে পিছনে ছিল রাশিয়া। তাহলে এখন আমরা দেখব যে এই তাহলে রেনেসার পুরোধা কারা ছিল। তাহলে রেনেসার পুরোধা যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে যে এই কান্টের একটা কথাতে আসতে হবে। কান্ট বলেছিলেন যে রেনেসা বৃক্ষের মূল হলো জার্মান, পাতা হলো ইটালিয়ান, ফুল হলো গে ফ্রেঞ্চ এবং ফল হলো ব্রিটিশ। তাহলে রেনেসার তিনি সবচেয়ে গভীরের অংশটাকে তিনি জার্মান বলেছিলেন, পাতা বলেছিলেন ইটালিয়ান, ফ্রেঞ্চরা হলো ফুল আর ফল হলো গিয়া ব্রিটিশ। তাহলে এই যে তাহলে বোঝা যাচ্ছে যে রেনেসার যদি আমরা তিনজন মানে সবচেয়ে মানে মুসলমানরা যে সাহি যে সেক্টরে সবচেয়ে বেশি নাম করেছিল সেটা হলো কেমিস্ট্রি আর ইসে, রেনেসার আগে ইসলামের আবির্ভাবের পর পরেই কেমিস্ট্রি এবং বায়োলজি এই দুইটাতে মুসলমানদের হাতেই এই দুটো বিজ্ঞান হিসেবে দাঁড়ায় যায়, মানে কেমিস্ট্রি এবং মেডিসিন, আর ইসে যে ই হিসেবে দাঁড়ায় যায় সেগুলো কিন্তু ফিজিক্স, ফিজিক্স কিন্তু দাঁড়ায় তিনজনের হাত ধরিয়া, তিনজন হলেন গিয়ে গ্যালিলিও, কেপলার এবং নিউটন। তো গ্যালিলিওর বাড়ি ছিল ইটালি, কেপলারের বাড়ি ছিল জার্মানি এবং নিউটনের বাড়ি ছিল, নিউটনের বাড়ি কোথায় ছিল, নিউটনের বাড়ি হলো গিয়ে ইংল্যান্ড। তাহলে যা রেনেসার যে তিনটা দেশ সবচেয়ে নাম করা আমরা ধরতে পারি, ইটালি জার্মানি এবং ইংল্যান্ড। তাহলে এই কিন্তু এর এই তাহলে রাশিয়া কিন্তু এর মধ্যে নাই, যে রেনেসার শেষ দিকে আইসে আমরা মেন্ডেলিফের পর্যায় সারণী, কিন্তু পর্যায় সারণী আগে নিউল্যান্ডের যে মানে এই ইংল্যান্ডে একজন ছিলেন, তিনি অষ্টসূত্র তিনি আবিষ্কার করেছিলেন, অষ্টসূত্রের ধারাবাহিকতায় কিন্তু এই মেন্ডেলিফ পর্যায় সারণী আবিষ্কার করেন, কাজেই মেন্ডেলিফ বেশি আগের না, 100 বছর 150 বছর আগের মেন্ডেলিফ। তাহলে এই মেন্ডেলিফ যে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল আবিষ্কার করলেন যে 150 বছর থেকে 70-80 বছর আগের হতে পারে, বেশি মেন্ডেলিফ বেশি আগের না, কিন্তু যে অষ্টসূত্র অক্টেভ রুল যেটা আবিষ্কার হয়েছিল ব্রিটেনে সেটা কিন্তু তারও আগে। তাহলে এই যে 400 বছর আগের যে ফিজিক্স দাঁড়াইল যে সেখানে কিন্তু রাশিয়ানদের তেমন কোনো অবদানই নাই। তাহলে যেখানে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশান আগে সোশ্যাল ক্যাপিটাল জিনিসটা মানে সামাজিক পুঁজি জিনিসটা, সামাজিক পুঁজি জিনিসটা কী আগে বুঝতে হবে, সামাজিক পুঁজি কিন্তু ভাত চাল অভাবে না, এটা হলো ম্যাটেরিয়াল পুঁজি, হ্যাঁ বস্তুবাদী পুঁজি,
কিন্তু সামাজিক পুঁজি বলতে আমরা বুঝতে পারি জ্ঞানের পুঁজি। তো জ্ঞানের পুঁজি সবচেয়ে বেশি ছিল ওই যে তিনটা দেশে, ইটালি, ইংল্যান্ড এবং জার্মানি। তো এই সবচেয়ে বেশি জ্ঞানের পুঁজি কিন্তু এটা আমরা বাঙালিরা কিন্তু বুঝে না। বাঙালিরা মনে করে রবীন্দ্রনাথের কিন্তু অনেক মিথ্যা কথা আছে। রবীন্দ্রনাথ নিজে জানতেন যে ইউরোপের সবচেয়ে বড় যা জার্মানরা, কিন্তু রবীন্দ্রনাথ তিনি মিথ্যা কথা বলেছেন। সভ্যতা সংকটের সম্ভবতা আছে, তিনি বলেছেন যে ইউরোপের সবচেয়ে বড় জাত ব্রিটিশ, কিন্তু এটা সত্য নয়। এবং ব্রিটেনে, ফ্রান্সে, আমেরিকায় জার্মান দর্শনের প্রচুর ভক্ত পাওয়া যাবে, কিন্তু এই যে ব্রিটিশ দর্শনের ভক্ত জার্মানিতে পাওয়া খুব মুশকিল। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে লিডারশিপ জিনিসটা, যে বাংলাতে বাঙালিতে বাংলাও একটা সমস্যা আছে যে বাঙালিতে যে বাঙালি মুসলমানরা যখন, যেমন এই নাম কি বলে আব্দুল হাকিম, আলাউল, এরা যেগুলো ই করেছে, আজ কিন্তু আমরা বাঙালি মুসলমানরা সেভাবে পড়ে দেখি না। রবীন্দ্রনাথ সবাই পড়ি, কিন্তু আলাউল রবীন্দ্রনাথ পড়ি, শরৎ পড়ি, বঙ্কিম পড়ি, নজরুল পড়ি, কিন্তু আলাউল আর বঙ্গবাণী কিন্তু আমরা সেভাবে পড়ি না। ফলে আমাদের সোশ্যাল ক্যাপিটাল কিন্তু অনেকখানি হারাই গেছে, আর ওদেরও সোশ্যাল ক্যাপিটাল কিন্তু তেমন ছিল না। বঙ্কিম বলেন আর ওই মানে বলছে উত্তর ভারতে একটা কথা আছে যে সুভা কাচারা ঘু বুঝা চাতে, যে সকালবেলার চেরাগ আমি আমাকে নিভিয়ে দাও, কারণ সূর্য উঠে গেছে, এখন তো বাতি চোখেও পড়তেছে না, খামাক তেল পড়তেছে। তো যখন উত্তর ভারতের সে কালচারগুলো উঠে গেল, জার্মান কালচার প্রভাবিত, যে প্রেমচাঁদ, মহাত্মা গান্ধী এবং ইকবাল, এদের যে দর্শন এবং এদের যে ই চলে আসে, তখন কিন্তু তারা এই বাঙালি রাইটারগুলো তেমন কিন্তু উত্তর ভারতে, বঙ্কিমও তেমন চলো না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও চলে না, রাজারামমোহন রায় তো চলেই না। হ্যাঁ, তারপরে এই শুধুমাত্র চলতো শরৎ, রবীন্দ্রনাথ তো চলতোই না উত্তর ভারতে। উত্তর ভারতে যেমন এই সে এই যে নাম কি বলে দূরদর্শনে কিন্তু যে দিল্লি দূরদর্শন বা বোম্বে দূরদর্শনে কিন্তু এটা চলেছে, যে নাম কি মির্জা গালিবের কী করে বসতেন, মির্জা গালিবের একটা সিরিয়াল হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথের পরে কোনো সিরিয়াল হবেও না, কেউ দেখবেও না, যে রবীন্দ্রনাথ কীভাবে বসতেন, কী কথা বলতেন, কোন কোন মিটিংয়ে যাইতেন, ওই নিয়ে কোনো সিরিয়াল করলে কেউ দেখবে না, কারণ উত্তর ভারতে রবীন্দ্রনাথ চলে না। তো রবীন্দ্রনাথ কিন্তু চলতো, যতক্ষণ না ইকবাল এবং প্রেমচাঁদ এবং মহাত্মা গান্ধী এই তিনজন কি আগে যেমন কী ছিল, আগে লাল বাল পাল এরা ছিলেন নেতা, কিন্তু পরবর্তীতে নেতা কে হলেন, পরবর্তীতে হলেন মহাত্মা গান্ধী, আজাদ এবং জিন্না। তাহলে এই জ্ঞানের নেতৃত্বটা ছিল আগে হিন্দুদের হাতে, লাল বাল পালের হাতে, আর পরবর্তীতে তিনজন নেতা, তার মধ্যে দুইজনই মুসলমান এবং একজন মুসলমান ঘেঁষা হিন্দু। মহাত্মা গান্ধীকে বলা যায় মুসলমান ঘেঁষা হিন্দু, তিনি কিন্তু পাকিস্তানকে যাতে তার টাকা পয়সা বুঝায় দেওয়া হয়, আর যেসব মুসলমানরা এখানে আছে তাদের উপরে যেন অত্যাচার করা না হয়, যে পাকিস্তানে যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আবার তার প্রতিক্রিয়ায় যদি আবার ইন্ডিয়াতে মুসলমানদের অত্যাচার হয়, এইটার প্রচণ্ডভাবে প্রতিবাদ করতেছিলেন, দাঙ্গার বিরোধিতা করছিলেন মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধী কিন্তু মুসলমানদের প্রচণ্ড পরিমাণে সম্মান করতেন, এবং মহাত্মা গান্ধীর বাণীগুলো আপনারা খেয়াল করলে বুঝবেন যে তার পরে ইসলামের প্রভাব কত বেশি। তাহলে এই যে লালবাল পলের পরে নেতৃত্বের স্থানে কারা আসলো নেতৃত্বে, যেমন অনেকে কিন্তু মৌলানা আবুল কালাম, যেমন জিন্না, মহাত্মা গান্ধী ভারত আর পাকিস্তানের জাতির পিতা, কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ কত বড় নেতা এটা কিন্তু অনেকেই বোঝে না। যেমন মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু প্রায় 5-7 বছর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে 5-7 বছর পরপর কেউ হতে পারে, সভাপতি হয়নি, কিন্তু যেহেতু মানে ভারতের মানে বিশ্বযুদ্ধ চলছিল, নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল, মতাই কংগ্রেস সভাপতি হিসেবে মৌলানা আবুল কালাম আজাদ প্রায় 5-6 বছর পরপর কংগ্রেস সভাপতি হিসেবে ছিলেন, এবং কেউ তার প্রতিবাদ করেন। কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ, এবং তিনি জ্ঞানের বরাতে তিনি নেতা ছিলেন, ওই ভোটের বরাতে না, তার এত পড়াশোনা ছিল, তার ওই মত্যদর্পণ ইনসিনের মৃত্যুর দ্বারে মানবতা বইটা পড়লেই বোঝা যায়। তাহলে এখন আমরা আলোচনা করছিলাম যে লিডারশিপের দিক থেকে যখন একটা সোশ্যাল ক্যাপিটাল তৈরি হয়, তখন কিন্তু সোশ্যাল হায়ারার্কি তৈরি হয়, যে এ আর থেকে বেশি জানে, ও আর থেকে বেশি জানে। যেমন অনেকেই কিন্তু ভারতের যে একটা সাম্প্রদায়িক চিন্তাভাবনা গড়ে উঠতেছিল, দেখা যাচ্ছে যে লোকটার নাম হলো গিয়া ভারতের একজন নেতা ছিল মহারাষ্ট্রের, তার নাম হলো গিয়া বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল কিন্তু অধিকাংশ ইরাই প্রদেশের যারা কংগ্রেস ওয়ার্কিং কমিটি, তারা কিন্তু বল্লভভাই প্যাটেলকে তারা ই করছিল, চাচ্ছিল কংগ্রেস সভাপতি হোক। কিন্তু যেহেতু মহাত্মা গান্ধী চাচ্ছিলেন এবং মৌলানা আবুল কালাম আজাদ নেহরুকে প্রস্তাব করে, নেহরুই কিন্তু কংগ্রেস সভাপতি হয় মৌলানা আবুল কালাম আজাদের পরে।
তো এবং কংগ্রেস সভাপতি হন নেহরু, এবং নেহরুই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হন। তাহলে এইখানে কিন্তু ডেমোক্রেসি অ্যারিস্টোক্রেসি, মানে ডেমোক্রেসি কি মানুষ যেটা চায়। যেমন যেমন ডাক্তারদের কিন্তু হায়ারার্কি আছে, যে জনভোটে কিন্তু ডাক্তার বিখ্যাত হয় না, ডাক্তার বিখ্যাত হয় তার হাতজোশের কারণে, যে যারা রুগী তারা কিন্তু বলে যে আমি ওই ডাক্তারের কাছে চিকিৎসা করেছি, ডাক্তার আসলেই ভালো, আর ওই ডাক্তারের কাছে চিকিৎসা করেছি ও আমি কয়েকটা ডাক্তারের চিকিৎসা, এই ডাক্তার থেকে এই ডাক্তার ভালো লেগেছে। তাহলে এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, মানে জ্ঞানের ব্যাপার আছে, যে আমার জ্ঞান থাকতে হবে, আমি ভোট দিতে গেলে আমার জ্ঞান থাকতে হবে। তো কাজেই এই যে জনগণ বা বিভিন্ন প্রাদেশিক ওয়ার্কিং কমিটিগুলো কিন্তু চাচ্ছিল বল্লভভাই প্যাটেল, কিন্তু নেতাদের মধ্যে তো জানতো যে নেতাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী মহাত্মা গান্ধী এবং মৌলানা আবুল কালাম আজাদ, এবং এই দুইজনই যদি চায় যে নেহরু ভারতের প্রধানমন্ত্রী হবে তাহলে নিশ্চয়ই নেহরুকে ভারতের প্রধানমন্ত্রী করতে হবে। যদি এই মহাত্মা গান্ধী এবং মৌলানা আবুল কালাম আজাদ চায় যে নেহরু কংগ্রেসের সভাপতি হবে তাহলে নেহরু কংগ্রেসের সভাপতি হবে। তাহলে এখানে কিন্তু এবং এটার কিন্তু খুব বেশি কোনো তেমন প্রতিবাদী করেন নাই বল্লভভাই প্যাটেল, কারণ তিনি নিজে তো জানতেন যে তিনি মহাত্মা গান্ধী বা এই আবুল কালাম আজাদ জ্ঞানের তুলনায় তার জ্ঞান ওই পরিমাণ নয়। তাহলে এই যে তাহলে এই সোশিয়াল, আমি বলতেছি সোশিয়াল যে ক্যাপিটাল, সোশিয়াল ক্যাপিটাল বা সামাজিক পুঁজি, এটা কিন্তু জ্ঞানের পুঁজি। এই জ্ঞানের পুঁজিটা ইউরোপের, এই জ্ঞানের পুঁজি নিয়ে কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এই জ্ঞানের পুঁজি কিন্তু কোন দুইটা জায়গায় বেশি ছিল, একটা জার্মানি একটা ব্রিটেন, এবং পৃথিবীর নেতা জার্মানি হবে না ব্রিটেন হবে এইটা নিয়েই কিন্তু একটা দুইটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, একটা 1914 সালে একসা, একটা 1939 সালে। তাহলে এখন আমরা দেখব যে এই যেখানে এই যেখানে কোনো জ্ঞানের ই নাই, মানে জমা পুঁজি নাই, পুঁজিবাট্টা নাই, যেমন একটা মানুষের 1,00,000 টাকা থাকতে পারে, একটা মানুষের 10,000 টাকা থাকতে পারে, একটা মানুষের 10,00,000 টাকা থাকতে পারে। তাহলে এই যে ইনভেস্ট করার ক্ষমতা কিন্তু সবার সমান থাকবে না, টাকারই পুঁজির কথা ধরি, একজন 10,000 আছে, একজন 1,00,000 আছে, একজন 10,00,000 আছে, তাইলে কিন্তু এদের সম্মান বা কিন্তু তাই বলে 10,00,000 টাকার কিন্তু অত্যাচার করার অধিকার পায় না যার 10,000 টাকা আছে। তাহলে এই যে টাকার ক্ষেত্রে যেমন সার্টিফিকেশন আছে, জ্ঞানের ক্ষেত্রেও আছে, কেউ ছাত্র, কেউ ওয়ানের পরে, কেউ টেনে পরে, কেউ আবার এমএ পাস করেছে, কেউ আবার পিএইচডি করে ইউনিভার্সিটি টিচার। তাহলে যে ইউনিভার্সিটি টিচার তার সম্মান কিন্তু যে বাচ্চা ওয়ানে পড়ে তার থেকে অনেক বেশি। তাহলে আমি টাকার ক্ষেত্রেও যেমন পুঁজির ব্যাপার আছে, জ্ঞানের ক্ষেত্রেও পুঁজির ব্যাপার আছে, যেমন টেন্ডুলকারের যে ক্রিকেটের দক্ষতা আর একজন যে 10-12 বছরের প্রথমবার ব্যাটে হাত ধরছে, আর টেন্ডুলকার তো অনেক নেট প্র্যাকটিস করছে, বা সাকিব আল হাসানের কথাই ধরি, সাকিব আল হাসানের যে মেধা, যে অভিজ্ঞতা ব্যাট করার, কিন্তু একজন মানুষ যে প্রথম গলি ক্রিকেটে খেলতেছে সে কিন্তু সাকিব আল হাসানের সমকক্ষ দাবি করতে পারে না। তাহলে প্রতিটা জায়গায় কিন্তু ইনভেস্টের ব্যাপার আছে, ইনভেস্ট কিন্তু শুধু টাকার ইনভেস্ট হয় না, তার যেমন সাকিব আল হাসান বা টেন্ডুলকার কিন্তু অনেক নেটে প্র্যাকটিস করছে, অনেক ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে, সেটাও কিন্তু তার একটা পুঁজি। তাহলে এই সামাজিক পুঁজি বলতে এখন আমরা ওগুলো কিন্তু ক্রিকেটের পুঁজি বললাম, টাকার পুঁজি বললাম, কিন্তু সোশ্যাল ক্যাপিটাল জিনিসটা বুঝে, সোশ্যাল ক্যাপিটাল হলো জ্ঞানের পুঁজি। তো জ্ঞানের পুঁজি সবচেয়ে বেশি ছিল জার্মানদের, এবং এর ফলে এই জ্ঞানের পুঁজি কিন্তু আবার কিসের পুঁজি জন্ম দেয়, অর্থনৈতিক পুঁজিরও জন্ম দেয়। এর ফলে কিন্তু যেমন ইউরোপের সবচেয়ে বেশি জনসংখ্যা কিন্তু আছে রাশিয়ার, কিন্তু সবচেয়ে বড় অর্থনীতি কিন্তু ইউরোপের রাশিয়া না, সেটা জার্মানি। তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝি যে জ্ঞানের পুঁজি থেকেই কিন্তু অর্থনৈতিক পুঁজিটা জন্ম হয়, শুধু জনসংখ্যা থাকলেই হয় না, কাজেই জনসংখ্যার দোহাই দেওয়াটা সবসময় ঠিক না। কাজেই আমরা এখন যেহেতু বাংলাদেশের ভালো জনসংখ্যা আছে, বাংলাদেশের যদি আমরা জ্ঞানের পুঁজি তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের লিডারশিপের পুঁজিটা আসবে, এবং এই লিডার যেহেতু আমাদের জ্ঞানের পুঁজিটা, যেমন আমি এই জ্ঞানের পুঁজি নিয়ে কথা বলছিলাম যে উত্তর ভারতের কিন্তু একটা জ্ঞানের পুঁজি তারা দাঁড় করাইয়া গেছে, উত্তর ভারতের মহাত্মা গান্ধী বলি, আর এই মৌলানা আবুল কালাম আজাদ বলি, আর এই জিন্না বলি, আর এই হাফিজ জালান্ধারি বলি, আর জোস মালিয়াবাদী বলি, কবি প্রদীপ বলি, এরা কিন্তু একটা সোশ্যাল, জাভেদ আখতার বলি, সেলিম খান বলি, গুলজার বলি, এরা কিন্তু একটা সোশ্যাল ক্যাপিটাল দাঁড় করাইছে। সেইখানে কিন্তু এই যে আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে চোমরা সদল বলে সভা করেছিলে আমাকেও সাথে আবার যখন তুমি, এই ধরনের হতাশামূলক গান। যেমন উত্তর ভারতে একটা কথাই আছে যে গিরা গুচাকে ওয়াক কর দে, তাহলে যারা সিনিয়র তাদের কী করা উচিত, গুচা মানে কলি ফুল, গিরা মানে কি কলি যদি গিট্টু পাকায় থাকে সেটাকে কী করবে, খুলে দেবে, বড়রা কী করবে, ছোটোদেরকে আশা দিবে,
তাহলে এই যে উত্তর ভারতে কিন্তু একটা সোশ্যাল ক্যাপিটাল তৈরি হয়েছে, কিন্তু আমাদের এখানে বাংলাদেশে যে ঢাকায় বা কলকাতায় সোশ্যাল ক্যাপিটালই তৈরি হয়নি, তার প্রমাণ হলো গিয়া যে বড়রা ছোটদের কাছে সাহায্য চাচ্ছে। মুসু ভৌমিক তার নিজের লেখা গানে কি বলছেন যে আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদাল বলে সভা করেছিলে, আজ কি জানো তো আমি শুনেছি তোমরা নাকি এখনো গল্প লেখো গান গাও, তারপরে আবার যখন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিয়েও নেবে তো আমায়। মানে এখানে বোঝাচ্ছে যে ইয়ং কালের যত আশা ভরসা ছিল সেগুলো মৌসুমী যত বড় হয়েছেন তত তিনি আশা ভরসা হারিয়েছেন, কিন্তু কিন্তু তিনি যে নতুন বাচ্চারা যারা অত অভিজ্ঞতা নাই, জীবনের সম্বন্ধে তিক্ত অভিজ্ঞতা নাই, তারা যখন সেই আবার এই সমুদ্র স্নানে যাচ্ছে সবাই মিলে মিটিং মিছিল করছে এটা করতে হবে সেটা করতে হবে, তিনি তো আশা ভরসা হারিয়ে ফেলেছেন সিনিয়ররা। মৌসুমী বয়স হয়ে গেছে, তিনি আশেপাশে আরে পেয়েছে, তুমি জুনিয়রদেরকে বলছেন যে যে তোমাদেরকে তোমাদের তোমরা আমাকে সাথে নিও, তোমরা আমাদেরকে আশা দিও একটুখানি। এই যে চূড়ান্ত হতাশামূলক একটা গান মৌসুমী ভৌমিক, তাহলে এখানে বুঝতে হবে যে এই এরকম গান কিন্তু আপনি পাবেন না। যেমন হিচকি মুভিটা দেখেন, এখানেও একটা মেয়ে গান লেগেছে মৌসুমী ভৌমিক, আর ওখানেও হিচকি কিন্তু একজন মেয়ে অভিনয় করেছে, তার নাম হলো রানী মুখার্জি, মেয়ের জীবন নিয়ে কাহিনিটা হিচকি মুভিতে। এখানে কিন্তু সে কিন্তু ফিজিক্যাল ডিবিলিটিস আছে, সে কিন্তু কথায় কথায় সে একটা ঢেকুর তুলে এরকম করে, তো এই এই মেয়েটাও কিন্তু দেখা যায় যে সে তাকে মানে কত রকম বিরোধিতা করে ছাত্ররা, সে একটা স্কুলের টিচার কিন্তু সেই ছাত্ররাদেরকে সে মাফ করে দেয়, ছাত্রদেরকে পথে নিয়ে আসে, এবং ছাত্রদেরকে সে গরিব ছাত্ররা যারা বুঝে না শিক্ষিত না অশিক্ষিত যারা মানে বুঝে না জীবনের পথ কোনটা তরিকা কোথায় কীভাবে জীবনে উন্নতি করতে হয় সেগুলো যখন তারা জানে না তাদেরকে কিন্তু মানে সহি রাস্তা দেখায়। তাহলে যে হিচকি মুভির সাথে হিচকি মুভি কিন্তু পরে হয়েছে আর ওইটা কিন্তু আগে হয়েছে, তাহলে নাম কি বলে মৌসুমীকের গানটা, তাহলে এই যে হিচকি মুভির একটা গান কত আশাবাদী আপনি, তাহলে ওইটা গানের সাথে এই গানের তুলনা করবে যে খোল দে পার সাত সমুন্দর কি যেন খোলতে পার, এখানে বলছে তুমি উড়ে বেড়াও আকাশে, কত আনন্দের গান, হ্যাঁ যে তুমি নিজের শক্তিতে তুমি সাত সমুদ্র জয় করো, তো এই তুমি আপনি দাম্পার তুমি সাত সমুদ্র তৈরি করো, তো এই সাত সমুদ্র তুমি জয় করো, এই যে প্রচণ্ড। কিন্তু আমি কবি বুদ্ধদেবের গানে যাই তাহলে আমি বুঝতে পারবেন যে ওখানে ওখানে কী বলতেছে, ওখানেও কিন্তু একজন টিচার এবং ছাত্রদের মাঝখানে কী ধরনের রিলেশনগুলো সেখানে কিন্তু কবি বুদ্ধদেবের এই গানগুলোতে আছে। কবি বুদ্ধদেবের যে মুভিটা সে অরিজিনাল মুভিটা হচ্ছে কিন্তু বাঙালি মুভি, এবং কবি প্রদীপের যে মুভিটা জাগৃতি মুভি এটা কিন্তু পরিচালক সত্যেন বোস কিন্তু একজন বাঙালি, কিন্তু কবি প্রদীপ বাঙালি না, এটা জিনিসটা বুঝতে পারছি। এই গানটা এই ধরনের কোনো গান ছিল না অপরিবর্তন মুভিতে, পরিবর্তন মুভিটা আপনি ইউটিউবে খুঁজে পাবেন না, কেউ দেখবেও না, ভালোও লাগবে না, কিন্তু জাগৃতি মুভিটা একটা কাল্ট ক্লাসিক, এবং এটা এতটাই কাল্ট ক্লাসিক যে পাকিস্তান পর্যন্ত এই মুভিটা নকল করেছিল, তারা করেছিল বেদারি, কিন্তু যখন পরবর্তীতে ছ মাস পরে বা তার দু বছর পরে এটা পাকিস্তান নিষিদ্ধ হয়ে যায়, কারণ এটা বলছে এটা ভারতের কপি করা, তো বাংলাদেশ কিন্তু এই কপি করার জন্য ব্যান করেনি কোনো মুভি, কিন্তু পাকিস্তান একটা মুভি সম্ভবত কপি করেছে হুবহু, সেটা তারা ব্যান করে দিয়েছে, কারণ পাকিস্তানিদের ধারণা যে আমরা নিজেরাই আমাদের কত বড় বড় রাইটার আছে তাহলে আমরা নিজেরাই লিখতে পারি, আমরা ওই ভারতের কপি করার দরকার নাই। তো পাকিস্তানি মুভিগুলোও কিন্তু সুন্দর, পাকিস্তানি সিরিয়ালগুলোও সুন্দর, কিন্তু এখন আমাদের ওই জিনিসটা বুঝতে হবে যে ওই সময়কার যেসব লেখক পাকিস্তানি লেখক যারা হাফিজ জালান্ধারি তারপরে আর মুসলমান রাইটার যারা উত্তর ভারতে জসমি আলী এবাদী, হ্যাঁ তার এরা কিন্তু তারপরে হুসাইন আজাদ ছিলেন একজন পাঞ্জাবি রাইটার, অসাধারণ আলতাফ হোসেন আলী পাঞ্জাবে গিয়ে কাজ করেছেন, তো কাজেই মানে ওদের যে একটা হেরিটেটরি ট্র্যাডিশন আছে সেখানে উত্তর ভারতের তারা মনে করে না যে তাদের কপি, কিন্তু তারপরেও কপি করতে বাধ্য হয়েছিল, মানে মানে প্রথম কয়েক মাস পাকিস্তানের পাগলের মতো মুভিটা দেখেছিল বেদারি মুভিটা, তাহলে বুঝতে হবে যে কত চমৎকার মুভি আর অরিজিনাল মুভি জাগৃতি। ওইখানে কবি প্রদীপের একটা গান আছে, হাম লায়ে হে তুফান সে কস্তি নিকাল কে ইস দেশ কো রাখনা মেরি বাচ্চো সম্ভাল কে, যে আমরা নিয়ে এসেছি তুফান থেকে নৌকা বের করে এই দেশকে, মানে এই তুফানের মধ্যে নৌকা ডুবে যেতে পারতো কিন্তু আমরা সফলভাবে নৌকাটাকে বের করে নিয়ে এসেছি, ইস দেশ কো রাখনা মেরি বাচ্চো সম্ভাল কে, এই দেশকে আমার ছেলেমেয়েরা তোমরা এই দেশকে সামলিয়ে রেখো, এবং উঠো ছালাং মারকে আকাশকে ছুলো হাসতে হুয়ে ফুলো তুম আরাম কি ভুল ভুলায় কি জানা উঠো ছালাং মারকে আকাশকে ছুলো, তার মানে এই টিচার ছাত্রকে বলছে যে
লাস্ট লাইনে এসে এরকম হচ্ছে উঠো ছালাং মারকে আকাশ করছিল, মানে লাফ দিয়ে তুমি আকাশকে টাচ করো। তাহলে এখানে চিন্তা করেন একজন বয়স্ক লোক, একজন মুরব্বী লোক তার ছোটো ছোটো বাচ্চাদের কী বলছেন, উঠো ছালাং মারকে আকাশকে ছুলো, যে উঠো লাফ দিয়ে আকাশকে টাচ করো। আর 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 আমাদের এই মৌসুমি কী করছে, উল্টা সে বাচ্চা কাচ্চাদের কাছে বলছে তোমরা সদল বলে সভা করেছিলে, এই যে একটা হতাশাবাদ বাংলাকে গ্রাস করেছে। এই ধরনের একটা গান আপনি পাঞ্জাবে পাবেন না, উত্তরপ্রদেশে পাবেন না, হিমাচলে পাবেন না, এই গুজরাটে পাবেন না, মধ্যপ্রদেশে পাবেন না, তাহলে কেন পাবেন না? আর বাংলার কী সমস্যা এই জিনিসটা বুঝতে হবে, যে বাংলায় যে জীবনানন্দ যে মৃত্যুমুখী গানগুলা মানে কবিতাগুলো লিখেছেন সেটা কিন্তু হঠাৎ লেখেননি, এটা তো আমাদের ক্যাপিটালের অভাব। যেমন এই যেমন দুজন বিখ্যাত বাংলারই দুজন বিখ্যাত, একজন নোয়াখালী একজন বরিশালে, এই দুজনের কথাবার্তা দুজনই কলকাতায় চলে গিয়েছিলেন, দুজনে একজন বুদ্ধদেব বসু আর একজন মানে এরা হলেন পরবর্তীতে রবীন্দ্র পরবর্তীতে যারা সাহিত্য, যেমন একজন বরিশালে বাড়ি হল জীবন দাস আর নোয়াখালী বাড়ি ছিল বুদ্ধদেব বসু। এই দুজনের মধ্যে যে তর্ক থেকে আপনি বুঝতে পারেন যে বাংলা সাহিত্যের সমস্যাগুলো কোথায়। যেমন কবিতার কথা প্রসঙ্গে কবিতার কথা একটা বই ছাপিয়েছিলেন জীবনানন্দ দাস, সেইখানে তিনি কবিতা সম্বন্ধে বিবৃতি করেছেন, কিন্তু এই কবিতার কথা বইটা যারা র‍্যালফ ওয়াল্ডো এমারসনের দ্য পোয়েট পড়েছেন তারা জানেন যে কবিতার কথা কোনো কবিতা কী দিন সেটাই বোঝা যায়নি। আচ্ছা, তাইলে এই কবিতার কথা সম্বন্ধে এই এই বুদ্ধদেব বসু বলছেন যে তিনি এখানে লন্ডন প্যারিসের কথা বলছেন, রোম বার্লিন কোথায়। তা এই এই বইটা লেখার প্রায় দুই তিন বছরের মধ্যেই জীবন দাস মারা যান। এই যে আমাদের এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু শুধু জীবনানন্দ দাশ সম্বন্ধে খাটে না, এই প্রশ্নটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন এবং রাজা রামমোহন রায় সবার ক্ষেত্রেই খাটে। যারা যারা বাংলা সাহিত্য একেবারে টপ টু বটম করেছেন তারা সবাই ওই লন্ডন প্যারিসের কথাই আছে, রোম বার্লিনের কথা নাই। কিন্তু যদি আমরা ওই যে বললাম যে তিনজন রেনেসাঁর বিজ্ঞানীদের কথা নেই, কারণ বিজ্ঞানে মতবাদ নিয়ে বলতে পারে এই আমি এই মতবাদ ভালো লাগে আমার ওই মতবাদ ভালো লাগে, মনের ব্যাপার, কিন্তু বিজ্ঞান তো মনের ব্যাপার না, বিজ্ঞান তো ঠাকুর মানে জেলে না, বিজ্ঞান লাইট আবিষ্কার করলে ফট করে লাইটটা জ্বলে ওঠে। তো বিজ্ঞানের মধ্যে ফিজিক্স এলাকা এখন মানে দীক্ষা মানে যেগুলো যত আবিষ্কার আবিষ্কার সে কম্পিউটার থেকে নক্ষত্র পর্যন্ত সব ফিজিক্সের অন্তর্ভুক্ত, তো সে ফিজিক্সের বা অ্যাপ্লাইড ফিজিক্সের অংশভুক্ত, কম্পিউটার থেকে শুরু করে ওই ওই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হ্যাঁ সুপারনোভা বিস্ফোরণ এগুলো সবই, আর এই যে গ্র্যাভিটন থেকে শুরু করে ফোটন থেকে শুরু করে সব কিছুই ওই ফিজিক্সের অন্তর্ভুক্ত। সে ফিজিক্সের যে তিনজন পত্তন করেছেন, তিনজন দেখি কোন কোন দেশের, একজন হলেন গিয়া গ্যালিলিও, তারপর কেপলার, তারপর নিউটন। তো গ্যালিলিওর বাড়ি ইটালি, তারপরের বাড়ি কি জার্মানি, তারপরে ইংল্যান্ড, কেপলারের বাড়ি জার্মানি, নিউটন বাড়ি ইংল্যান্ড। তাহলে এই তিন ভাগে দুই ভাগই বাদ চলে গেল, যে রেনেসাঁর মধ্যে যে রোম বার্লিন যদি বাদ দেয়, রোম কোথায় ইটালির, বার্লিন কোথায় জার্মানির রাজধানী। তাহলে এই যদি আমরা শুধু লন্ডন আর প্যারিস নিয়ে পড়ে থাকি তাহলে বিজ্ঞানের তিন ভাগের এক ভাগ নিয়ে আমরা আলোচনা করছি, তিন ভাগের দুই ভাগই তো বাদ চলে গেল। পরবর্তীতে কিন্তু আরও জার্মান বিজ্ঞানীর আসছেন, ম্যাক্স প্ল্যাঙ্ক আসছিলেন, আইনস্টাইন আসছিলেন, ইংল্যান্ডের আরও এরকম বিজ্ঞানী আসছিলেন, কিন্তু ওগুলো আমরা বাদ দিলাম, যারা ভিত্তি করে দিয়েছিলেন পদার্থবিজ্ঞানের, আধুনিক পদার্থবিজ্ঞানের কথা বলবো না, পদার্থবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে যারা ভিত্তি করে দিয়েছিলেন তারা রেনেসাঁর প্রথম দিকে যারা, গেটে বলছে যে গ্যালিলিও, তারপরে গ্যালিলিও, তারপরে কেপলার, তারপরে নিউটন। তাহলে গ্যালিলিও, কেপলার, নিউটন, এই তিনজন তো ভিত্তি। তো একজনের বাড়ি হলো ইটালি, একজনের বাড়ি হলো জার্মানি এবং আরেকজনের বাড়ি হলো গিয়া ইংল্যান্ড। আর ইংল্যান্ডেও ফ্যারাডে আসছিলেন, তারপরে ম্যাক্সওয়েল আসছিলেন, আর জার্মানিতে আর পরবর্তীতে আসছেন এই ম্যাক্স প্ল্যাঙ্ক এবং এই আইনস্টাইন। তো ম্যাক্স প্ল্যাঙ্ক আইনস্টাইন কিন্তু কোনো অর্থেই কিন্তু ফ্যারাডে এবং ইসের থেকে কম না, এই এই ম্যাক্সওয়েলের থেকে কম না। তাহলে এখন এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে জার্মানি কিন্তু ইউরোপের শ্রেষ্ঠ দেশ, এবং সেটা আদি ইতিহাস থেকেও যদি আমরা দেখি, সেই আদি ইতিহাস থেকেও আমরা যদি দেখি সেখানেও কিন্তু রোম বার্লিনকে বাদ দিলে আমরা আদি ইতিহাসেরও তিন ভাগে দুই ভাগ বাদ, আর জার্মান দর্শনকে বাদ দিলে বর্তমান আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে জ্ঞানী কি ছিল আইনস্টাইন, সে তো জার্মান। তাহলে এই যে গোটা যে কলকাতার যে ই হয়েছিল সাহিত্য সাধনা হয়েছিল, সেই সাহিত্য সাধনায় যে বুদ্ধদেব বসু ইসে যে প্রশ্নটা করেছিলেন জীবন দাসকে যে আপনি লন্ডন আর প্যারিসের কথা বললেন, রোম বার্লিন কোথায়,
আপনার কবিতার কথায়, সেটা শুধু লাগু হতে হয় শুধু রবীন্দ্রনাথের উপরে, মানে জীবন দাসের উপরে না, এটা রবীন্দ্রনাথের উপরেও এটা এটা আরোপ করা যাবে, এটা প্রমোদ চৌধুরীর উপরে আরোপ করা যাবে, এটা ঈশ্বরের উপরেও আরোপ করা যাবে, এই নাম কি বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর আরোপ করা যাবে, এটা বঙ্কিমের উপর আরোপ করা যাবে। কাজেই আমাদের বাংলা সাহিত্যকে যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে কিন্তু আমাদের ওই এগুলো কিন্তু সম্পূর্ণভাবে এই যে একটা পার্সিয়াল বা অর্ধেক রেনেসা, এই অর্ধেক রেনেসার বাইরে চলে আসলে উত্তর ভারতের যে রেনেসা, উত্তর ভারতের রেনেসায় কিন্তু দেখা যাচ্ছে গেটের উত্তর দিচ্ছেন, গেটে না তো এই দান্তের উত্তর দিচ্ছেন ইকবাল, হ্যাঁ তার জাভিদনামায় উত্তর দিচ্ছেন কী কে ওই বইটাকে, নাম কি বলে জাভিদনামায় উত্তর দিচ্ছেন কাকে, জাভিদনামায় উত্তর দিচ্ছেন ইটালির কবি এই দান্তের ডিভাইন কমেডির উত্তর দিচ্ছেন ইকবাল, আবার শেক্সপিয়ারকে নিয়ে কবিতা লিখছেন, আবার ইংল্যান্ডের, আবার জার্মানির ইসের উত্তর দিচ্ছেন, পায়ামি মাসিক উত্তর দিচ্ছেন কি গেটের, গেটের কি গেটের যে ওয়েস্ট অস্ট্রেলিয়ার ডিভাইনের উত্তর দিচ্ছেন পায়ামি মাসিক। তাহলে ওখানে যে একটা কমপ্লিট ডেভেলপমেন্ট হয়েছে উত্তর ভারতে, যে প্রচণ্ড আশাবাদ সেখানে চলে আসছে উত্তর ভারতে, বিশেষ করে জার্মান দর্শন উত্তর ভারতে যেভাবে আসছে তারই সোশ্যাল ক্যাপিটাল ধারাবাহিকের হিচকি মুভি। আর আমাদের সোশ্যাল ক্যাপিটাল ধারাবাহিক যেমন বাংলা বাঙালি একজন বরিশালের ছেলে, সে কিন্তু কলকাতায় তাদের বংশ ছিল বরিশালে, কিন্তু সে কলকাতায় গিয়ে কলকাতার বাঙালি এক ছেলে ধুম বাঁচিয়ে দিয়েছিল পশ্চিমবাংলায়, সে উঠেছিল কোন বইটা দিয়ে ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী। কারণ মিঠুন চক্র দেখি যে বাঙালি সোশ্যাল ক্যাটেগরি ক্যাপিটাল কত অভাব, যে ডিসকো ড্যান্স কিন্তু প্রচণ্ড আশাবাদী একটা মুভি। সেইখান থেকে সুমন চট্টোপাধ্যায় যখন একটা গান লিখলেন যে কি ও গানওয়ালা তুমি আরেকটা গান গাও, এই গানটা কিন্তু আপনি দেখবেন খেয়াল করে যে যারা পশ্চিমবাংলার তারা কিন্তু সবাই মিঠুন চক্রবর্তী বই দেখেছে, তাদের ছেলে পশ্চিমবাংলার ছেলে, সে কিন্তু মানে কলকাতায় যে ছেলেটা বড় হয়েছে সে বোম্বেতে যায়া, সে কিন্তু কলকাতায় মৃগা মুভি করেছিল, আর কলকাতায় যে অনেক ই মুভি করেছে সিরিয়াস সিরিয়াস মুভি করেছে কোথায় বোম্বেতে, তো এই বোম্বে বা মুম্বাইতে তিনি যে মুভি করলেন সেইখানে কিন্তু তিনি উঠলেন ডিসকো ড্যান্সার, গোটা ভারতবাসী দক্ষিণ ভারত উত্তর ভারত বাংলাদেশ পাকিস্তান সবাই সাধারণত ডিসকো ড্যান্সার মুভিটা দেখেছে। তো ডিসকো ড্যান্সার মুভিটা যখন তারা দেখলো তাহলে ডিসকো ড্যান্সার মুভির যে চিন্তাভাবনা, সে ডিসকো ড্যান্সার মুভির চিন্তাভাবনা, তো আমি মনে করি না যে ওই ডিসকোডেন্সার মুভির যে চিন্তাভাবনা, ডিসকোডেন্সারের মুভির যে চিন্তাভাবনা সেটা কিন্তু অত্যন্ত আধুনিক। সেখানে কিন্তু একটা ইয়ে আছে যে ছোটোবেলায় মিঠুন যখন গান গাইতে তখন তার সিনিয়র ছিল হলে গিয়া রাজেশ খান্না, তো রাজেশ খান্না তার টিচার ছিল, তখন সে তাকে গান গায় গান শেখায়, তো বড় হয়ে আছে তখন তার মা যখন মারা যায় হ্যাঁ তখন সে কিন্তু আর গান মিউজিকের ইনস্ট্রুমেন্ট মানে এই শত্রুরা তার এই গিটারে কারেন্টের তার দিয়ে রাখছিল, তো এই কারেন্টের তার সে তার মা শুনে ফেলছিল যে তাকে গিটারে কারেন্টের তো সে ফট করে যাতে ছেলে হাত না দেয় নিজেই হাত দিয়ে ফেলছে, তো নিজের মাটা মরে যায়, তখন সে আর গিটারেই হাত দিতে ভয় পায় যে আমার মা মারা গেছে এই গিটারটা টাচ করে, তো কিন্তু তখন কিন্তু সেটা কিন্তু ফেরত আসে তার টিচার, তার টিচার ফেরত আসে এবং তখন বলে গা বেটা গা, যে হে ছেলে গাও গাও, তখন সে আবার গান ধারে। তো এই যে এখন এই এই যে ডিসকো ড্যান্সারের কিন্তু একটা ইয়ে আছে, মানে ডিসকো ড্যান্সার মুভির যে কাহিনী তার কিন্তু তার কিন্তু ইয়ে আছে, সুনন্দ চট্টোপাধ্যায়ের গান ও গানওয়ালা তুমি আরেকটা গান গাও আমার আর কোথাও যাবার না কিচ্ছু করে নেই, এই ভাটকা বাজির দেশে কৈশোরের স্বপ্নগুলো বেঁচে নেই, কৈশোরের স্বপ্নে কি এত সস্তা, যত দিন যাবে যত মানুষ তত ডেভেলপ হবে তত আশাবাদী, উত্তর ভারত কিন্তু তত আশাবাদী হচ্ছে, কিন্তু দেখেন যে এই যেই মুভি থেকে এই গানটা করলো যে কি কৈশোরের স্বপ্নগুলো বেঁচে নেই ও গানওয়ালা তুমি আরেকটা গান গাও, কি জানো ছেলেবেলার সেই বেহানা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে সেই পাল্টানোর পরে সে জানা নেই, এই যে একটা হতাশা, কিন্তু ওখানে কিন্তু জানে মানে ওখানে কিন্তু নিশ্চিতভাবেই আসছে, এবং সেখানে এত বড় ট্র্যাজেডির পরেও তার মা মারা গেছে সে গিটার বাজাইতে গিয়া, কিন্তু তারপরে সে আবার গিটার নেয় আবার সে গান গায়। তাহলে উত্তর ভারতের যে কনসেপ্ট আর আমাদের এই যে কি ও গানওয়ালা তুমি আরেকটা গান গাও, আদা মৌসুমি হুকের এই যে গানটা যে তুমি আমি শুনেছি নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, হ্যাঁ আমাকেও সাথে নিয়েও,
তোমরা এখনো গল্প লেখো, এখনো স্বপ্ন দেখো, তার মানে কি সে আর গল্প লেখে না, স্বপ্নও দেখে না। তাহলে এই যে দিনে দিনে ক্ষয় হয়ে যাওয়া, এই ক্ষয় হয়ে যাওয়া বাংলার একটা, কারণ ওই যে আমাদের সোশ্যাল ক্যাপিটালে একটা ঘাটতি আছে, ওই ক্যাপিটালটা আমাদের পূরণ করতে হবে। ওই যে বুদ্ধদেব বসু ইকে প্রশ্ন করেছিলেন জীবন দাসকে, যে আপনার কবিতার কথা বইতে কি লন্ডন প্যারিসের কাছে রোম বার্লিন কোথায়, তা কাজেই এই রোম বার্লিনকে বুঝতে হবে। আর রোম বার্লিন কার কথা বলে, ইসলামের কথা বলে, হিন্দুইজমের কথা বলে, ইস্টার্ন ফিলোসফির কথা বলে, যেটা আমরা, তাহলে কি বাঙালি কিন্তু বাঙালি নিজেকেই বুঝে না। ওয়েস্টার্ন মধু পায়া আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলি, আর এই রাজা রামমোহন রায় বলি, আর বঙ্কিমচন্দ্র বলি, আর এই রবীন্দ্রনাথ বলি, এরা একেবারে বাঙালিকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে ধরনের কথাবার্তাগুলো বলেছে, বিশেষ করে রবীন্দ্রনাথ এবং বঙ্কিম, হ্যাঁ, এই এগুলো বলা ঠিক হয়নি তো বটেই। আর তারা কিন্তু বাঙালিদের মধ্যে একটা হীনমন্যতা গচিয়ে দিয়েছে, যেটা উত্তর ভারতে এই যে আমরা পাবেনই না এই গানটা, যে কি এই উত্তর ভারতে এত, মানে যেমন হিন্দি ছবির গান বাংলায় হয়েছে, বাংলা ছবির গান হিন্দিতে গেছে, কারণ একটা গান একটা থিম ভালো লাগলে সেটাকে নিজের ঢঙে রূপায়িত করা যায়। কিন্তু এই যে হতাশার গানটা, যে আমি শুনেছি নাকি তোমরা সেদিন শুনেছি নীল জল দিগন্তে ঘুরে এসেছো, হ্যাঁ, আবার যখন যেবার তুমি সমুদ্র স্নানে যাবে আমাকে ওর সাথে নিয়ে, সাথে মৌসুমী মুখের যে গানটা, শুনেছি নাকি তোমরা সদল বলে সভা করেছিলে, তোমরা এখনও গল্প লেখো, এই ধরনের হতাশার গান উত্তর ভারতে প্রচুর, মানে প্রচণ্ড উদ্দীপনা। ওখানে জার্মান উদ্দীপনা সরাসরি নিয়ে এসেছিলেন তিনজন, একজন মহাত্মা গান্ধী, একজন ইকবাল, আর একজন প্রেমচাঁদ। তো এই উত্তর ভারতের যে ওখানে তারা বলে যে মানে ওদের যে মুভিগুলো, যেমন একটা মুভি আছে, ওখানেও কিছু আর্ট ফিল্ম হয় যেগুলোতে, কিন্তু সেগুলো মেন স্ট্রিম নয়, কিন্তু এগুলো তো আমাদের মেন স্ট্রিম, ঠিক আছে। ওখানেও কিছু আর্ট ফিল্ম আছে, আর দেশে কিছু আর্ট ফিল্ম আছে উত্তর ভারতে, খুব দুঃখজনক, ওগুলো দেখার মতো না, একটু টেনে টুনে একটু দেখা, কারণ ওগুলো আপনার দিল ব্যাট যাতা হয়, ওরা বলে যে মানুষ গানা, হ্যাঁ, কিন্তু ওদের যে মেন স্ট্রিম সেটা থ্রি ডিয়ার্স, ওদের মেন স্ট্রিম সেটা মুন্না ভাই এমবিবিএস। আর আমাদের যে মেন স্ট্রিম সেগুলো কী, সেগুলো হলো মনে হয় যে ও গানওয়ালা তুমি আরেকটা গান গাও, বা এই যে কি আমি শুনেছি সেদিন নাকি তোমরা যে কি যেন নীল জল দিগন্তে ঘুরে এসেছো, তারপরে আবার গল্প লেখো, এই যে মানে সে আর গল্প লিখতে পারছে না। তো এই যে হতাশামূলক গানগুলো বাংলার মেন স্ট্রিম হয়ে পড়েছে, তার কারণ আমাদের সোশ্যাল ক্যাপিটালটা সেভাবে তৈরি হয়নি। তো আমাদের সোশ্যাল ক্যাপিটালটা যদি যখন তৈরি হবে, তখন কিন্তু আমাদের এই সেখানে কিন্তু ওই জিনিসটা, যেমন ফরাসি বিপ্লবকে সমর্থন করা যায়, কিন্তু ফরাসি বিপ্লব সবাইকে সমান করে দেয়নি, যারা নোবেল অত্যাচারী সম্প্রদায় তাদেরকে শেষ করে দিয়েছে, কিন্তু এই বলশেভিক রেভলিউশন সেটা একটা গোরস্থান তৈরি করে ফেলেছিল, সেখানে কোনো কবির জায়গা ছিল না, সেখানে মত প্রকাশ স্বাধীনতা ছিল না। কিন্তু ফরাসি বিপ্লবের পরে যখন নেপোলিয়ন আসলো, সেখানে কিন্তু ফ্রেঞ্চ সোলজারদের সামনে বিদেশি ফিক্টে, মানে জার্মান ফিক্টে, কিন্তু ফ্রেঞ্চদের বিরুদ্ধে জার্মানদের উস্কানি দিচ্ছিল, কিন্তু তারপরে ফ্রেঞ্চ সোলজাররা তাকে ই করে নাই, গ্রেপ্তার করে নাই, কারণ ফ্রেঞ্চ রিভলিউশনের যে মোটো ছিল সেটা কি, সেটা হলো গিয়া সাম্য মৈত্রী স্বাধীনতা, কিন্তু কমিউনিজমের যে ইটা সাম্য সেটা কিন্তু মৈত্রীও তৈরি করে না, স্বাধীনতাও তৈরি করে না, সেটা কিন্তু কবিদেরকে সে দেশে থাকতে দেয় না, হ্যাঁ, তারপরে গোর্কির মতো কবিও কিন্তু সে থাকতে পারেন নাই। ওই গোর্কির বড় হচ্ছে বড় প্রফারেন্ট ইসে ছিল না রাশিয়াতে, কমিউনিজমের প্রফারেন্ট ছিল, কিন্তু গোর্কির মতো কবিও কিন্তু শেষ পর্যন্ত পালা যেতে হয়েছিল রাশিয়া থেকে কমিউনিজম আসার পরে। কাজেই মানে এই সাম্য মৈত্রী স্বাধীনতা, এই তিনটা কিন্তু কমিউনিজমের মূল মন্ত্র নয়। কমিউনিজম কিন্তু প্রচণ্ডভাবেই মতামত প্রকাশ করতে বাধা দেয়, হিটলারও কিন্তু দিয়েছিলেন মতামত প্রকাশ করতে বাধে দেওয়া। কাজেই সাম্যমৈত্রী স্বাধীনতা নেপোলিয়নের মূলমন্ত্র হতে পারে, হিটলারের মূলমন্ত্রও না, লেনিনের মূলমন্ত্র না, স্ট্যালিনের মূলমন্ত্র সাম্যমৈত্রী স্বাধীনতা না, লেনিন বা স্ট্যালিনের শুধু সাম্য, আর শুধু সাম্য গোরস্থানের সাম্য, সেটা এই সোশ্যাল ক্যাপিটালের অভাবে যে ধরনের সাম্য তৈরি হয়, হ্যাঁ, যে মৃত্যু যেমন এক ধরনের স্বাধীনতা তৈরি, গোরস্থানের স্বাধীনতা, তো এই সেখানে তো কোনো বাক স্বাধীনতার দরকার আছে গোরস্থানে, ওই তো মানুষই নেই, ওই যে সাম্য মৈত্রীয় স্বাধীনতার জন্ম দেয় না, ফ্রেন্ডশিপ মৈত্রী মানে কি ফ্রেন্ডশিপ, স্বাধীনতা মানে কি লিবার্টি, যে সাম্য সেই সাম্য গোরস্থানের সাম্য, সেই সাম্যর দরকার নাই, কিন্তু যে সাম্য মানে নেপোলিয়নের যে সাম্য, যেটা সাম্য হলো গিয়া ইউরোপে গেটের যে সাম্য, যে সাম্যতে আপনি মানুষ কথা বলতে পারবে, নেপোলিয়নের যে সাম্য, গেটের যে সাম্য, গেটে দুজন, এই দুজনকে সুপারম্যান বলছিলেন, কে সুপারম্যান বলছে,
নিচ্ছে নিচ্ছে কিন্তু বলতেন ম্যান ইজ বেসিক্যালি আনইকুয়াল, কারণ এটা স্বাভাবিক কথা, একজন দারোয়ান এবং একজন পিয়ন, একজন দারোয়ান পিয়নের সাথে একজন প্রফেসর সমান হইতে পারে না, প্রফেসরের মর্যাদা অনেক বেশি দারোয়ান পিয়নের থেকে। তা কাজেই বড় বড় কাজ করতে গেলে সেখানে লিডার, এবং একটা একটা জাহাজ চালাতে গেলে জাহাজের নেভিগেশনের মানে 10 বছর পড়াশোনা থাকা লাগবে, জাহাজের ক্যাপ্টেন হইতে গেলে একজন নাবিক ফট করে একজন জাহাজের ক্যাপ্টেন হইতে পারবে না, কারণ তার ওই নলেজ ক্যাপিটালটা নাই। এই জাহাজের ক্যাপ্টেনের যে নলেজ ক্যাপিটালটা আছে সেটা কিন্তু একজন জাহাজের নাবিকের যে নলেজ ক্যাপিটালটা নাই। তো কাজেই বাংলাদেশে যদি আমরা লিডারশিপ তৈরি করতে যাই তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের জ্ঞানের নলেজের ক্যাপিটালটা বাড়াইতে হবে, সোশ্যাল নলেজ ক্যাপিটালটাকে আমরা বলবো সোশ্যাল ক্যাপিটাল। এই সোশ্যাল ক্যাপিটালটা যখন বৃদ্ধি পাবে তখনই আমাদের লিডারশিপগুলো ভিতর থেকে তৈরি হবে, এবং যেটা ভিতর থেকে তৈরি হলে তখন আমাদের এই নবযান মঙ্গল গ্রহে নামবে, তখন বাংলাদেশি একজন ঋষি সুনাকের মতো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে। আমার কথাগুলো ভালো লাগবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন, ধন্যবাদ।